নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন আগামীকাল অশ্লেষা নক্ষত্র এবং মহা নক্ষত্র তিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং আপনার আগামীকাল যোগ রয়েছে শোভন যোগ খুব ভালো একটি যোগ কিন্তু আগামীকাল কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে আগামীকালের অভিজিৎ মুহূর্ত রয়েছে বারোটা বারো মিনিট থেকে আপনার বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এবং পাশাপাশি ব্রহ্ম মুহূর্ত যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে আপনার ঠিক সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে আপনার নটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং রাহুকাল রাহুকালটা রয়েছে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে দেখুন আগামীকাল রয়েছে পূর্ণিমা অর্থাৎ চতুর্দশী এবং পূর্ণিমা এবং দিন রয়েছে শুক্রবার এবার আমি আসি যে প্রতিদিনকার যে আলোচনা আমি একটি কথা বলি প্রত্যেক মানুষই চায় জীবনে অনেক দূর এগাতে কিন্তু কারো কারো ক্ষেত্রে এই জায়গাটা স্বপ্ন পূরণ হয় কারো কারো ক্ষেত্রে কিন্তু বাধা চলে আসে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপনাদেরকে দিই কারণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি অ্যালার্ট করি যে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে প্রত্যেকের জীবনে যে অর্থপ্রাপ্তি ঘটবে না এমন না কেউ কেউ জানেনই না আপনাদের সময়টা কখন রয়েছে আবার অনেকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ অর্থাৎ কারণ এই যে আকস্মিক অর্থপ্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু তাই রাহু গ্রহকে বলবান করার জন্য রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে কারণ কুলি যুগে যে গ্রহ হঠাৎ অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ তাই রাহু গ্রহের যদি বলবান করা যায় রাহু গ্রহকে যদি পাওয়ার দেওয়া যায় নিশ্চিত রূপে বলা যেতে পারে যে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি প্রতিদিনকার এই আলোচনাতে আপনাদের কাছে একটি অনুরোধ করি যে আপনারা যারা ভিডিওগুলো শুনছেন যদি আপনার সাথে মিলছে না অবশ্যই একবার জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নিন কুণ্ডলী অথবা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন কে চায় না জীবনে ধনী হতে প্রত্যেকেরই কিন্তু কম বেশি স্বপ্ন থাকে জীবনে ধনী হওয়ার কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই স্বপ্ন পূরণ হয় না কারণ আমাদের জন্মকুণ্ডলিতে সব গ্রহগুলো কিন্তু শুভ থাকে না কিছু গ্রহ আমাদের পজিটিভ থাকে কিছু গ্রহ নেগেটিভ থাকে তাই আমাদের এই জায়গাগুলোকে যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান না করা গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা আসবে যারা ভিডিও শুনছেন আপনার ক্ষেত্রে হচ্ছে না আমি আবার বলবো দীর্ঘদিন প্রচেষ্টা করছে হচ্ছে না বার চাট রিফরমেশন অবশ্যই করুন অর্থাৎ জন্মচককে সংস্কার করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি প্রচুর মানুষকে যে রাহু গ্রহ কিন্তু এই সাডেনলি হঠাৎ যে কোনো শুধু অর্থ বলে না আপনার চাকরি দিয়ে থাকে আমি যে অর্থপ্রাপ্তির উপরে বলছি শুধু যে লটারি থেকে হবে এমন না আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে বা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করে গেছে সেখান থেকে লাভ পেতে পারেন বা ব্যব ব্যবসাতে বড়ো ধরনের আপনাদের নিয়ে আসতে পারে ব্যবসাতে কেনা বেচা আপনার বৃদ্ধি হতে পারে বা কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থ পেতে পারেন বা এমন কোনো টাকা আপনাদের বসে গিয়েছিল যে টাকাটা আপনাদের পুনরুদ্ধার হতে পারে তো এই জন্য আমি বারবার বলি ভিডিওগুলো আপনারা যতদিক মানে সঠিক মাত্রাতে শুনবেন তাহলেই কিন্তু কাজ কিন্তু দিবে কারণ রাশির নাম টার্গেট নাম্বার শুনলে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না কারণ এটা একটা সার্বিক বিচার এখানে আমি কিন্তু আপনাদের জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা কিন্তু দেখতে পাচ্ছি না চারটি রাশির নাম এবার আমি একে একে বলি এবং সে রাশিগুলোর টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে একে একে আমি জানাতে থাকছি অবশ্যই নোট করে নিন এবং আবারও বলছি দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন দুই এক নম্বরের জন্য বড় প্রাপ্তি প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ছয় এবং নয় আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে বারোটা চোদ্দ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি হ্যাঁ তুলা রাশি ক্ষেত্রে কিন্তু গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার টার্গেট নাম্বার তুলা রাশি ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা সকাল আটটা পনেরো মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের শেয়ার মার্কেট ফাটকা যে কোনো দিক থেকে বা ব্যবসা থেকেও আপনারা বড় ধরনের অর্থ পেতে পারে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার বৃষ্টিক রাশির সেটি হচ্ছে সাত এবং আট আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে বারোটা দুপুর বারোটা কুড়ি মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ একদম শেষ রাশি সেটা হচ্ছে অন্তিম রাশি মিন রাশি হ্যাঁ মিন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে আপনাদের টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় বৈকাল চারটা আঠেরো মিনিট থেকে আপনার পাঁচটা দশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কবজ নিতে চাইছেন রত্ন নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং পাশাপাশি অবশ্যই প্রতিকার প্রতিবিধান বিধানটা আপনারা অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে তো ভিডিওটি আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার তরফ থেকে ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ